আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিউর্স এই ভিডিওর আলোচনার বিষয় ডেথ টিথ বা মৃত দাঁত মারিতে থাকলে যে ক্ষতি হয় তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ডেথ টিথ বা মৃত দাঁত সেই দাঁতকে বলে যে দাঁতে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত দাঁতে যখন ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় তখন সে দাঁতটি ঠিক এমনভাবে রঙ বদলে যেতে থাকে যেমনটি এই দাঁতটা আপনারা দেখতে পাচ্ছেন আর তখনই সেটি ধীরে ধীরে মারা যায় যখন দাঁতের উপর থেকে বা সাইড থেকে কোনো একটা ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিজ যখন দাঁতের পাল্পটিকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয় তখনই দাঁত এমনভাবে ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে তার কারণ হলো সেই দাঁতে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় যার ফলে দাঁত তার সজীবতা হারিয়ে ধীরে ধীরে এমনভাবে কালো হয়ে যেতে থাকে এছাড়া ভিওর্স অনেক সময় দেখা যায় যে আঘাতজনিত কারণে দাঁত এমন কালো হয়ে যেতে থাকে আঘাতের ফলে দাঁতের যে নার্ভ থাকে সেটি বিচ্যুত হয়ে যায় ছিঁড়ে যায় যার ফলে সেখানে ব্লাড আর পৌঁছতে পারে না তার কারণেই দাঁত এমন ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে ছয় মাস এক বছর দু বছরের ভিতরে দেখা যায় যে সেই দাঁতগুলা এমন রং পরিবর্তন করে এভাবে কালো হয়ে যায় তো এইগুলাকেই মূলত মৃত দাঁত বলা হয়ে থাকে যে দাঁতে ব্লাড সার্কুলেশন হয় না সেই দাঁতেই মৃত দাঁত হিসেবে গণ্য করা হয় এই দাঁতগুলা যদি আপনার মাড়িতে থেকে থাকে তাহলে ভবিষ্যতে এই দাঁতগুলা আপনার অনেক বড় ক্ষতি করতে পারে যেমন এখানে একটি দাঁতের এক্স দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে যে দাঁতটি এখানে দেখা যাচ্ছে এই দাঁতটিতে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে দুই দাঁতের মাঝখান থেকে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে এই দাঁতের পাল্পটি পুরোপুরি পুরোপুরিভাবেই কিন্তু নষ্ট করে দিয়েছে আর এই নষ্ট হয়ে যাওয়া পাল্প থেকে ধীরে ধীরে ইনফেকশনটা দাঁতের ঠিক গোড়ায় এসে পৌঁছে গেছে এবং এখানে যে কালো অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে হাড় রয়েছে সেই হাড়ে ইনফেকশনটা ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে আর এই ইনফেকশন যদি অনেক বেশি ছড়িয়ে যায় তখন আপনার ব্যথা যন্ত্রণা অনেক বেশি বাড়বে এবং এক পর্যায়ে গিয়ে সেখানে সার্জারি করার প্রয়োজন হবে অপারেশনের মাধ্যমে সেখানে ট্রিটমেন্ট করা হয়ে থাকে যেটি বেশ ব্যয়বহুল এবং কিছুটা রিক্সও আছে বলা যায় তো এই ধরনের মৃত দাঁত যাদের রয়েছে তারা হয় ট্রিটমেন্ট করে রাখতে পারেন যদি কিনা ট্রিটমেন্ট করার মতো থাকে সেই দাঁতটি তাহলে আপনারা ট্রিটমেন্ট করিয়ে রাখতে পারেন নয়তো সেই দাঁতটি যত দ্রুত সম্ভব তুলে ফেলবেন না হলে একটা পর্যায়ে একটা সময় যে সেই দাঁতের জন্য আপনার মাড়ির অপারেশন করার প্রয়োজন হতে পারে যদি প্রাথমিক অবস্থায় এমনটি ধরা পড়ে যে দাঁতের কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু গোড়ার দিকে কোনো ধরনের সমস্যা এখনও হয়নি সেক্ষেত্রে তার জন্য ট্রিটমেন্ট রয়েছে রোড ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটিতে ক্যাপ করিয়ে নিলে আপনারা আগের মতো দাঁত ফিরে পেতে পারেন নয়তো যদি আপনারা এইভাবে রেখে দেন তাহলে একটা সময় যে আপনাদের অনেক বড় ব্যয়বহুল একটি অপারেশন করার প্রয়োজন হতে পারে অথবা সেটি বেশ ব্যয়বহুল হবে এবং আপনার বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে থাকে তো যাদের এ ধরনের ডেথ টিথ রয়েছে তারা একটু সচেতন হন যদি এমন দাঁত থেকে থাকে অবশ্যই ডেন্টিস্টে শরণাপন্ন হয়ে যেটা যা করলে ভালো হয় আপনাকে পরামর্শ দিবে ডাক্তার সেই পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করিয়ে নেবেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম